আলাইকুম আছেন আপনাদের শুভেচ্ছা আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী এক কথায় অপরূপ সুন্দরী এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি

খায়া অভাব হয় না তো কিন্তু অভাব হয়ে যায় আবার কোনো কোনো সময় আচ্ছা আচ্ছা সুন্দর মন আসলে কিভাবে বোঝা কেমন হলে টাকা পয়সা দিলে সুন্দর হয় নাকি কোনো মনে কোনো মনে কোন অহংকার নাই ঠিক আছে আর কোনো খারাপ ভাবনায় খারাপ চিন্তা আসবে আমার সাথে কথা কইতে আসবে না সময় কাটানোর জন্য আসবে না বুঝছেন নরম মনের মানুষ হবে

আচ্ছা আচ্ছা তুমি লেখাপড়া ভালো করে করার দরকার ছিল অভাবে ডাক্তার অনেক টাকা পয়সা লাগে খরচ টরজ হয় আশা তো আর মানে পূরণ হয় না গরিবের আশা তো আর পূরণ হয় না সেই সেই আশাই করেন নাকি এখন বিয়ে শি হবে এখন বিয়ে শি করবেন আপনার সন্তান হবে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে দেখবেন মনের আশাটা একটু হলেও পূরণ হবে নাকি

নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু এইট জিরো সিক্স ফাইভ থ্রি ফোর ওয়ান নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলি বিয়ে শাদি করতে চলে যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে বিয়ে শি করবেন যাতে জীবনটা সুন্দর হয় সুন্দর আপনার চেহারা যেরকম সেরকম যাতে হয় আর বিয়ে শি হলে অবশ্যই আমাকে দাওয়াত দেবেন ঠিক আছে তা ভালো থাকেন দয়া করি আসসালামু আলাইকুম